আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবার খবরের আলোচনায় রয়েছে, সৌদিতে 54 লাখ যুবক যুবতী বিয়ের অপেক্ষায়, কিন্তু তাদের বিয়ে হচ্ছে না। কেন তাদের বিয়ে হচ্ছে না, কি সেই কারণ, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সৌদি আরবে এরই মধ্যে প্রায় 32 লাখ যুবক এবং 22 লাখ নারী বিয়ের অপেক্ষায় আছে। 2019 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দেশটির সাধারণ পরিসংখ্যানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই পরিসংখ্যান ফলাফল জানানো হয় 31 জানুয়ারি। পরিসংখ্যানের ফলাফলে আরও বলা হয়, বয়স 39 পেরিয়ে গেলেও পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে 36.4 বছর পেরোলেও আর বিয়ে হয় না। শেখ আবদুল্লাহ বিন জালালি নামে এক অভিভাবক বলেন, দেশের বেশিরভাগ পরিবার স্কুলের গণ্ডি পেরালেই ছেলেমেয়েদেরকে বিয়ে দিয়ে দেন। তিনি আরও বলেন, এ দেশের অনেকে একাধিক বিয়ে করে থাকেন, এটা দেশের একটা প্রথায় পরিণত হয়েছে। আমি কলেজ পড়ুয়া মেয়েকে 1.5 বছর আগে বিয়ে দিয়েছি, তার এক সন্তান রয়েছে। সৌদি আরবে 20 বছরের যুবতী তৌহিদা জামালি বলেন, আমি 11 শ্রেণীতে পড়ছি, আমার বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছেন, সব ভেবে আমিও বিয়ের পক্ষে মত দিয়েছি। আগামী সপ্তাহে আমার বিয়ে, বিয়ের পর আমি মা হব, এটাই আমার স্বপ্ন। কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী জাহেদ সালিকিন বলেন, আমারও কলেজে পড়ার সময় বিয়ে হয়েছে, আমি 2 সন্তানের জনক। রোশান ফেরদৌসি আসিয়া নামে এক নারী জানান, তার বর্তমান বয়স 32 বছর, এ কারণে কেউ তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, এজন্য তিনি বিয়ের আশা ছেড়ে দিয়েছেন। খালেদ রাশিদিন নামে এক সৌদি যুবক বলেন, আমি পারিবারিক চাপে 2 বছর আগে বিয়ে করেছি, আমি 1 সন্তানের জনক, আমার স্ত্রী কলেজে লেখাপড়া করছেন। এ প্রসঙ্গে দেশটির মাজমা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হুমায়সি আদ্দাইদান বলেন, এ দেশের প্রতিটি যুবক যুবতী বিয়ের জন্য সুন্দরবনে একজন সঙ্গী চান, তারা ভাবেন নিজেদের স্বপ্নের বরকনে পেয়ে যাবেন। আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য বিপ্লব ঘটে যাওয়ার কারণে বেশিরভাগই তারা সেখানে যুক্ত থাকছেন। তেল সমৃদ্ধ এ দেশটিতে বর্তমানে জনসংখ্যা 3 কোটিরও বেশি। সৌদি আরবে 1215 জন নাগরিকের ওপর পরিসংখ্যানটি চালানো হয়। সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সৌদির ক্ষমতায় আসার পর থেকেই সৌদি আরব কিছু পশ্চিমা নীতি অনুসরণ করছেন। বিগত 2 বছরে সৌদি আরবে বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র খোলার পর থেকেই সেখানে আগত যুবক যুবতীরা গভীর রাত পর্যন্ত সময় কাটানোর পরিবেশ খুঁজে পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অতিরিক্ত সময় দেওয়ার কারণেই সৌদি আরবে এ সমস্ত যুবক যুবতীদের বিয়ে হচ্ছে না, এমনটাই মনে করছে একজন মতবিদ। যদি এমনটাই হতে থাকে তাহলে সৌদি আরবের তরুণীরা হয়তো বিয়ের জন্য আর কোনো যোগ্য পুরুষই পাবে না, তখন তাদেরকে বাধ্য হয়ে প্রবাসীদেরকে বিয়ে করতে হবে। আপনাদের এই বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।